হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লেটেস্ট স্টুডিও মনিটর কেআরকে 5 4 জেনারেশনের আনবক্সিং করে দেখাবো। আর আমার ভিডিওটি শেষ অংশে আমি আপনাদেরকে বলবো কেআরকে কেন একটি জনপ্রিয় স্টুডিও মনিটর এবং কেন আপনি কেআরকে ব্যবহার করবেন এবং কেআরকের স্পেশাল দিকগুলো। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নি তারা এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা প্রথমে আনবক্সিংটি দেখে আসি। আপনারা বক্সটা যখন খুলবেন, খোলার পরে মনিটরটা ঠিক আপনারা দেখতে পারবেন। আপনারা বক্সটা যখন খুলবেন তখন হচ্ছে বক্সের সাথে আপনাদেরকে একটা পাওয়ার কেবল দেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার কেবল, এই যে পাওয়ার কেবলটা অনেক মজবুত পাওয়ার কেবলটা আপনার এখানে। আর হচ্ছে এই হলো আপনার মনিটর, এখানে এটা হচ্ছে টিউটার আর এটা হচ্ছে উফার। আর এখান থেকে মূলত আপনার বেস যে পার্টটা এটা আপনার এখান থেকে বের হবে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে যে আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা হচ্ছে আপনার কেআরকে ফাইভ ফোর জেনারেশনের আপনার ডিসপ্লে এবং অনেক ডিজিটাল এটা হচ্ছে। তো আমি একটা বক্স করে দেখালাম, আর একটা দেখাচ্ছি। আপনারা সাথে এই ক্যাটালগটিও পাবেন, এই ক্যাটালগে আপনার বিস্তারিত সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, এখানে ক্যাটালগ আছে। আর এই হচ্ছে মনিটর, দুইটা মনিটরের সাথে আপনাদের অবশ্যই দুইটা কেবল দিবে আপনার হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেবল দিবে। আর এই হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ কেআরকে 5 4 জেনারেশন। আর পিছনে আপনার দুইটা ডিসপ্লে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার অনেক ভালো একটা বৈশিষ্ট্য। আর এখানে যে আপনার কেআরকে লেখাটা এটা অবশ্যই লাইট জ্বলবে। এখন আমি আপনাদেরকে বলবো কেআরকে কেন একটি জনপ্রিয় স্টুডিও মনিটর। ওয়ার্ল্ডে বড় বড় কম্পোজাররা এই কেআরকে স্টুডিও মনিটরটা ইউজ করে থাকে, তাদের মধ্যে হচ্ছে স্ক্রিলেক্স, স্টেভি অকি অ্যান্ড চার্লি পথ। কেআরকের প্রথম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি রুম কারেকশন করতে পারবেন। সেটা কিভাবে? প্লে স্টোর থেকে আপনি ফ্রি হচ্ছে অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং আপনার রুম ধরেন সাউন্ড প্রুফ করা নাই, তো আপনি রুম সাউন্ড প্রুফ যেহেতু করা নাই সেহেতু আপনারা হচ্ছে আপনার রুমের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনার হাই কতটুকু বুস্ট করতে হবে, লো কতটুকু কাট করতে হবে, ওই অ্যাপসটার মাধ্যম দিয়ে আপনারা রুম কারেকশন করতে পারবেন। এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিক কেআরকে 5-এর। আর আরেকটি হচ্ছে ডিজিটাল আপনার ডিসপ্লে দেওয়া হয়েছে, এর ভিতরে আপনারা সব কিছু দেখতে পারবেন যে আপনার লো কতটুকু কাট করলেন, হাই কতটুকু কাট করলেন, বুস্ট করলেন, কী করলেন, এটা এভরিথিং সব কিছু আপনি ডিসপ্লের মাধ্যম দিয়ে দেখতে পারবেন। ফোর জেনারেশনে যেটা করা হয়েছে একটা আলাদা প্রোলেপ আপনার হচ্ছে স্পিকারের ওপরে দেওয়া হয়েছে, যেটার কারণে আপনারা আরও সূক্ষ্মভাবে রিভার্ব শুনতে পারবেন এবং ইকু কতটুকু করলেন এগুলো শুনতে পারবেন। সূক্ষ্ম সূক্ষ্ম ডিলে টাইমিং, রিভার্ব টাইমিংগুলো সূক্ষ্মভাবে আপনারা শুনতে পারবেন, যেটা হচ্ছে বেশি আপডেট এই ফোর জেনারেশনে আগের মডেলগুলোর চাইতে। সো ফ্রেন্ডস, কেআরকে যে রুম কারেকশন করা যায়, যে অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এই বিস্তারিত নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানাবো। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বা অন্য কোনো অনুরোধ থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।